কালকেই আমি তোমাদেরকে বলেছিলাম যে আইএসএলে আসতে চলেছে ডাচ ফুটবলার রোনাল্ড অ্যালবার্গ, এবং আমি তখন এও বলেছিলাম যে এই ফুটবলারটিকে মেনলি টার্গেট করেছে এসসি ইস্টবেঙ্গল এবং হায়দ্রাবাদ এফসি। সেই মতন তোমাদের বলে দিই যে এই ফুটবলারটির নাম কিন্তু অফিসিয়ালি ঘোষণা করে দিল হায়দ্রাবাদ এফসি। 30 বছর বয়সী ফুটবলারটি মূলত অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনে খেলেন। এর আগে তিনি টার্কি, আমেরিকা, গ্রিস এবং বুলগেরিয়ার বিভিন্ন ক্লাবের হয়ে খেলেছেন, তবে বর্তমানে তিনি খেলছিলেন ডাচ ক্লাব রোটাজেসির হয়ে। আর এই ক্লাব থেকেই বাকি মরশুমের জন্য তিনি লোনে সই করলেন হায়দ্রাবাদ এফসিতে।